আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানার ছিনিয়ে নিয়ে নেতৃবৃন্দকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এছাড়া দলীয় কার্যালয়ের সামনে দিবস পালনে জড়ো হওয়া নেতাকর্মীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা। আজ রোববার বেলা 11টার পর থেকে বরিশাল নগরীর সদর রোডে এ ঘটনা ঘটে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, ফোরামের বরিশাল জেলা শাখা মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে। তারা মিছিল নিয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে সদর রোড দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। মিছিলটি সদর রোড অশ্বিনী কুমার হলের কাছাকাছি পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ ব্যানার ছিনিয়ে নিয়ে আইনজীবী নেতৃবৃন্দকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বরিশাল চার আসনে সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপি সাবেক সভাপতি মেজবাউদ্দিন ফরাদ বলেন, একজন জ্যেষ্ঠ আইনজীবী ও দুই সন্তান গুম হওয়া মা সহ নেতাকর্মীদের নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য উপস্থিত হয়েছিলাম, কিন্তু পুলিশ মানবাধিকার লঙ্ঘন করে আমাদের সঙ্গে ন্যাক্কারজনক আচরণ করেছে। এছাড়া বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য ও জেলার বাকেরগঞ্জের বেশ কয়েকজন মহিলা নেত্রী সহ জেলা বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সদস্যরা সদরতস্থ সৈয়দ ইমান আলী টাওয়ারের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বলে। এক পর্যায়ে মহিলা নেত্রীরা পুলিশের কথায় কর্ণপাত না করে দাঁড়িয়ে থাকলে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এসব অভিযোগ সম্পর্কে কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, সড়কে অবস্থান নিয়ে নাশকতা করতে পারে এই আশঙ্কায় সরিয়ে দেওয়া হয়েছে। কোনো আইনজীবী কিংবা নেতাকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি, তারা মিথ্যা অভিযোগ করেছে। ¡Gracias!